পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের লালবাথানি নোয়াদা মহেশপুর এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম নমিতা বসাক, বয়স 28 বছর, স্বামীর নাম কালীচরণ বসাক। তাদের নাবালক বয়সী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার নমিতার গলায় ফাঁস লাগানো অবস্থায় শ্বশুরবাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে মানিকচক থানার নূরপুর অঞ্চলের লালবাথানি নোয়াদা মহেশপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় মৃতার মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে জামাই সহ তার পরিবারের লোকজনেরা সন্দেহ করত, কারো সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহে তার উপর দীর্ঘদিন ধরেই অত্যাচার চালিয়ে আসছিল। মাঝে মধ্যে মেয়েকে ডিভোর্স কিংবা মেরে ফেলার হুমকি দিত। এর মধ্যে আজ শ্বশুরবাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তাই তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি চান। মেরে ফেলে দিয়েছে, সবাই মিলে ঝুঁকে টুকে সবাই মিলে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। আগে বলছিল কি ওর মায়ের হাত থেকে সই দে, ডিভোর্স দে, আমি বিয়ে করব। ওর বোন বলছে কি রে তুই মেরে ফেলে দে, কিচ্ছু হবে না, তোমার দুটো মেয়েকে তুই এনে দিয়ে দে, আমি পুষবো, আর তুই মেরে ফেলে দে, আর না হয় ওর বাড়ি থেকে মা ভাইয়ের নিয়ে সহিটা নিয়ে আয়, তারপর কিছু হবে না, যদি সই না দেয় তো আমরা ফেসে যাবো, সইটা নিয়ে আয়, তারপর কোন ব্যবস্থা হবে। যেমন যেমন বলছে বই তেমনি তেমনি কথা বলছে, তো তার জন্য গ্রামে বিচার টিচার কিছু মানলো না। আমি নিয়ে আসলাম এখানতে, কিভাবে মেরে গেছে ওই দড়ি দিয়ে লেগে ফেনের মধ্যে লেগেছে, মেরে ফেলেছে। আমি যখন গা সুন্দি দিয়ে ফেলে সবাই মিলে ঝুঁকি করে মেরে ফেলেছে, ওরাও আমি সুন্দি দিয়ে ফেলে মেরে ফেলবো। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানাতে করেছি আমি। ঘটনায় মৃতার বাপের বাড়ির পরিবারের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এবারে ভিন রাজ্যে নয়, ভিন জেলায় কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শনিবার শোকের ছায়া নেমে এলো কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চলের মহাদেবপুর গ্রামে। জানা গেছে দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম দীপক মণ্ডল, বয়স 37 বছর, বাড়ি মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চলের মহাদেবপুর গ্রামে। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি, তাই রাজমিস্ত্রি হিসাবেই তিনি রায়গঞ্জের দুর্গাপুরে কাজে গিয়েছিলেন। সেখানে এক বহুতলে কাজ করছিলেন, সেই কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে শুক্রবার তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। শনিবার সকালে তার নিথর দেহ গ্রামে পৌঁছায়। মৃতদেহকে ঘিরে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন, গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। রানীগঞ্জে ব্রিজের কাজে গেছিল। কে গেছিল? আমার হাজবেন্ড। কতদিন হলো যাওয়া? 1 মাস হলো। আগে করে এসে মেডিসিন বাড়ি এসে তারপরে বাড়তে মানুষ বুঝে দিয়ে আবার গেছিল। কালীপুজো তো 10 তারিখে বাড়ি আসার কথা ছিল। তো ওখানে যে কি ভাবে মারা গেল? হঠাৎ করে ফোন আসলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, উপর থেকে নাকি পড়ে গেছে। বাড়িতে কাজ করে খাই, ছেলেগুলো বউ বাচ্চা নিয়ে থাকছে, আমি তো লোকের বাড়িতে ঝি ঘি করে খাচ্ছি, আমাদের কেউ নাই, এটার জন্য আমি বেটা বউ দেখবে, বেটা বউকে নিয়ে তো থাকতে হবে আমাকে, সংসারে জগিয়ে রাখতে হবে আমাকে। ছেলে তো চলে গেল, ছেলেদের জন্য তো আমি আর ই করতে পারছি না। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ান বাঙিটোলা অঞ্চলের উপপ্রধান শুভঙ্কর মণ্ডল। তিনি অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান। বাঙিটোলা অঞ্চলের মহাদেবপুর গ্রামের দীপক মণ্ডল খুব একটা ভালো ছেলে, মহাদেবপুরের গর্ব। আজকে উনি বাইরে গিয়ে কোম্পানির কাজে গিয়ে প্ল্যান্টে উপর থেকে পড়ে মারা গেছে। তাতে আমাদের বাঙিটোলা অঞ্চলে সবাই শোকাহত, এবং মহাদেবপুরে প্রত্যেক পরিবারই শোকাহত হয়ে আছি আমরা। আমি চাইবো যে সরকার তরফ থেকে এই পরিবারদের কিছু সাহায্য করার জন্য অনুরোধ করবো, এবং আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যা করার আমরা করবো। ব্রিজ থেকে মহানন্দায় ঝাঁপ দেওয়ার প্রায় 36 ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো তরুণীর নিথর দেহ। শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড় এলাকা সংলগ্ন মহানন্দা নদী থেকে বিপর্যয় মোকাবেলা বাহিনী তার দেহ উদ্ধার করে।
জানা গেছে মৃত তরুণীর নাম খাদিজা খাতুন, বয়স ১৯ বছর, বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের চুরি অনন্তপুর অঞ্চলের দৌলতলায়। উল্লেখ, ওই তরুণী গত বৃহস্পতিবার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর ওই দিন দুপুর নাগাদ সে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরপরই সে নদীতে তলিয়ে যায়। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহ উদ্ধারে নামে। প্রায় ৩৬ ঘন্টা উদ্ধার কার্য চালানোর পর অবশেষে শুক্রবার সন্ধ্যা নাগাদ শাহপুর ছাতিয়ান মোড় সংলগ্ন মহানন্দা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। পরিবারবর্গ আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি, তাই তারা গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন মালদা থানার পুলিশের কাছে। বৃহস্পতিবার ৯টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল ও, ডেলি আসে সাঁতদহা মোড় গোলাপগঞ্জে টেলারি শিখতে, টেলারি কাজ শিখতে আসে। তো সেই দিনও বেরিয়েছে, ওর আম্মা বলেছে খাওয়া দাওয়া করে যাও, তো বলছে আমি এসে খাবো। ও টেলারি শিখতে এসে ১টার সময় আমাদের ফোন লাগাচ্ছে, তো ফোন সুইচ অফ বলছে, ফোনে ফোন লাগছে না। মঙ্গলবাড়ি যেখানে ওই ব্রিজ আছে, ব্রিজের উপরে ব্যাগ রেখে ও নদীতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে পুলিশে দেখেছিল, ওখানে ব্যাগ ছিল, ব্যাগে আধার কার্ড দেখেছে, আধার কার্ড নিয়ে পুলিশ গিয়েছিল। পুলিশে বলেছে যে আপনাদের মেয়ে ওখানে নদীতে ঝাঁপ দিয়েছে। গতকালকে আমরা নাশতা পেয়েছি, কিছুই বুঝতে পারছি না। মৃত্যুর ঘটনা যদি পুলিশ যদি তদন্ত বের করতে পারে, তাহলে তো সবাই এটা বলবে যে আমরা তদন্তটা বের করতে চাই। ঢালাইয়ের কাজ করে বাড়ি ফেরার সময় ভুটভুটি উল্টে ঘটল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হলো এক শ্রমিকের, আহত হলেন আরও ৩ শ্রমিক। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের সাহাপাড়া রাজ্য সড়কে। জানা গেছে এদিন কান্তুরকা অঞ্চলের হিয়ালাপুর এলাকার ৫ শ্রমিক পুরাতন মালদার কাদিরপুর এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ করতে যান। সেই কাজ করে তারা সন্ধ্যা নাগাদ একটি ভুটভুটিতে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার পথে কান্তুরকার সাহাপাড়া রাজ্য সড়কের বাঁক ঘুরতে গিয়ে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে ভুটভুটি চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। জানা গেছে মৃত শ্রমিকের নাম অমর বর্মন, বয়স ২৫ বছর। এছাড়াও এই দুর্ঘটনায় আরও ৩ শ্রমিক অল্পবিস্তর আহত হন, তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। কাদিপুর থেকে আমরা ৫ জন আসছিলাম, ৪ জন মিস্ত্রি সহ ঢালাই করে। তো ৪ জন মিস্ত্রি, ১জন হেল্পার, মানে গাড়ির চালক নিয়ে ৫ জন ছিলাম টোটাল। আস্তে আস্তে কান্তুরকা ওখানে ওই জাম গাছের ওখানে আমাদের গাড়ির মানে ভটভটি পাল্টে হয়ে গেল, তার মধ্যে এই অ্যাক্সিডেন্ট। আহত প্রায় সবাই, কিন্তু ১জন বেশি আহত হয়ে গেল, তো সে তো আজকে ডেড হয়ে গেল। অন্যদিকে শনিবার ৭ সকালে গাজলের বাড়ডাঙ্গা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মা মেয়ের একসঙ্গে মৃত্যু হয়। মৃত মায়ের নাম কাজলি সরকার এবং তার মেয়ের নাম রীতা সরকার। তারা এদিন সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে টোটোতে চেপে নিজের বাড়ি গাজলের চ্যাংরাবেড়া গ্রামে ফিরছিলেন, কিন্তু ফেরার পথে গাজলের বাড়ডাঙ্গার কাছে এক বেপরোয়া লরির ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর।